গল্পটা শুরু হয় 1980 সালে, যেখানে আমরা একটা বিচে ফিক্স অ্যান্ড ডেটস নামের একটা ব্যান্ডকে দেখতে পাই, আর তাদের মেম্বার্সরা সেখানে গান গাইতে গাইতে মজা করছিল। আর তখনই সেখানকার জলে আমরা দুটো মারমেড অর্থাৎ জলপরী দেখতে পাই, যারা তাদের সাথে গাইতে শুরু করে। আর তাদের গান শুনে সেখানকার দুটো লোক প্রায় হিপনোটাইজ হয়ে যায়। আর জলপরীদের একটা বিশেষত্ব ছিল যে তাদের মধুর গানের সুর যদি কেউ শোনে সে সেখানেই হিপনোটাইজড হয়ে যাবে। এরপর সেই ব্যান্ডের দুজন লোক সেই জলপরীগুলোর দিকে এগোতে থাকে এবং তখনই সেখানে একটি মহিলা চলে আসে এবং তাদেরকে দেখে চেঁচাতে শুরু করে। এরপর সিন চেঞ্জ হয় আর আমরা দেখতে পারি যে সেই ব্যান্ডের মেম্বাররাই তাদেরকে একটি নাইট ক্লাবে নিয়ে আসে যেখানে তারা কাজ করত। আর সেখানে তাদেরকে পুরোপুরি মানব রূপে দেখা যায়, কারণ জলের বাইরে বেরোলে তাদের শরীরটা মানুষের মতন হয়ে যেত। আর তখনই পারকুসিস্তা তাদের ওপর জল ছেটায় আর তাদের মানব দেহটা আস্তে আস্তে মাছের মতন হয়ে যায়, যেটা দেখে সেই ক্লাবের মালিক একদম চমকে যায়। এবং যেহেতু সেটা নাইট ক্লাব ছিল সেই জন্য সেখানকার মালিক তাদেরকে ব্যাকআপ সিঙ্গার এবং স্ট্রিপার হিসাবে সেখানে কাজে নিযুক্ত করে নেয়। আর তারা দুজন গোল্ডেন এবং সিলভার ফিক্স অ্যান্ড ডেটস ব্যান্ড মেম্বারদের সাথেই থাকতে শুরু করে। আর এইভাবেই তারা তাদের গানের মাধ্যমে বহু লোকেদের আস্তে আস্তে আকর্ষিত করত, যেটার ফলে তাদের নাইট ক্লাবে ভিড় বাড়তে শুরু করে। কারণ একবার তাদের গান যারা শুনে নিত তারা দ্বিতীয়বার সেখানে না এসে আর থাকতে পারতো না। আর এইভাবেই এইসব চলতে থাকে। আর সেই ক্লাবে আসা সমস্ত কাস্টমাররা এটা জেনে গেছিল যে সেই ক্লাবের মারমেডগুলো আসলে সত্যিকারেরই জলপরী, কারণ গোল্ডেন এবং সিলভার তাদের সামনে জলপরী রূপেই হাজির হতো এবং তাদেরকে সেই রূপে দেখে সেখানকার সব ব্যক্তিরা খুবই অবাক হয়ে যেত। আর এইসব চলাকালীনই সিলভার সেই ফিক্স অ্যান্ড ডেটস এর একটি মেম্বার মিটেককে ভালোবেসে ফেলে। কিন্তু মিটেক সিলভারকে ভালোবাসত না, সে শুধু স্বার্থের জন্যই তাকে ভালোবেসেছিল। এবং সিলভারের মানব দেহ তো ছিল কিন্তু মানুষদের মতন যৌনাঙ্গ ছিল না, এবং সেই জন্য তারা একে অপরকে ভালো তো বাসছিল কিন্তু কোনোদিনও তারা শারীরিক সম্পর্ক করতে পারবে না। কিন্তু সিলভারের বোন গোল্ডেন মিটেক এবং সিলভারের সম্পর্কটাকে একেবারেই পছন্দ করছিল না, কারণ তার দম বন্ধ হয়ে আসছিল। তার এমনটা মনে হতে শুরু করলো যে সে এবার একা হয়ে পড়েছে এবং তার বোন তার থেকে দূরে সরে যাচ্ছে। কিন্তু গোল্ডেন এইটা ভাবে যে সিলভার হয়তো মিটেকের সাথে ভালোবাসার নাটক করছে যাতে সে তাকে খেতে পারে। আর গোল্ডেন সিলভারকে তখন জিজ্ঞেস করে যে তুমি কি মিটেককে খেয়ে ফেলবে, কিন্তু সিলভার তখন বলে যে না, আমি এমনটা করব না, কারণ আমি তাকে ভালোবাসি। আর এই কথোপকথন থেকে আমরা এইটা বুঝতে পারি যে তারা মানুষকে মেরে খেয়েও ফেলে। আর এই কথাটা সেই দিনকে কনফার্ম হয় যেদিনকে গোল্ডেন একটি লোকের সাথে ঘুরতে বেরোয় আর সেই লোকটি তাকে একটি ফাঁকা বিচে নিয়ে যায় এবং তখনই গোল্ডেন সেই মানুষটিকে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলে। অন্যদিকে দেখানো হয় সিলভার মিটেককে খুঁজছিল এবং তার আওয়াজ পেয়ে সে যখন ভেতরে দেখে তখন সে দেখে যে মিটেক ক্রাইসিয়ার সাথে ছিল এবং তারা দুজন খুবই ঘনিষ্ঠ অবস্থাতে ছিল। এসব দেখার পরে সিলভারের খুবই খারাপ লাগে, কিন্তু তবুও সে বাইরে দাঁড়িয়ে মিটেকের জন্য অপেক্ষা করে। কিন্তু যখন মিটেক বাইরে আসে তখন সিলভার তার এবং ক্রাইসিয়ার ব্যাপারে কিছুই জিজ্ঞেস করে না, বরং সে মিটেককে বাথরুমে নিয়ে যায় এবং সেখানে নিয়ে গিয়ে সে তার জামা কাপড় খুলে ফেলে এবং সে তার আসল মাছের রূপে পরিবর্তন হয়ে যায় আর মিটেককে তার কাছে ডাকে। কিন্তু মিটেক তার কাছে এসে বলে যে তুমি আমার নজরে শুধুমাত্র একটা জন্তু, একটা মাছ, এবং তুমি একটা জলপরী, আর সেই জন্যই আমি তোমার সাথে সেই সব কিছু করতে পারবো না যা যা তুমি চাইছো। এরপরে দেখা যায় সিলভার গান গাইতে শুরু করে, যার ফলে মিটেক তার দিকে আকর্ষিত হচ্ছিল এবং তাদের দুজনকে একে অপরকে কিস করতে দেখা যায়। কিছুদিন পর সেই ক্লাবে ট্রাইটন নামের এক ব্যক্তিকে দেখানো হয় এবং সেও একটা সামুদ্রিক যন্ত্র ছিল এবং সে নিজেকে একটি মেটাল ব্যান্ডের গায়ক হিসাবে পরিচয় দেয় এবং সে গোল্ডেনকে তখন বলে যে তোমার বোন সিলভার মিটেকের প্রতি একটু বেশি আকর্ষিত হয়ে যাচ্ছে। এবং সে এটাও বলে যে তোমার বোন যদি মিটেককে সত্যিকারের ভালোবেসে ফেলে এবং মিটেক যদি তাকে না ভালোবেসে অন্য কাউকে ভালোবাসে, তবে সিলভার সি ফোমে বদলে যাবে অর্থাৎ ফেনা হয়ে যাবে, আর সে যদি নিজের মাছের লেজটাকে কেটে ফেলে তবে তার গলার স্বরও চলে যাবে এবং সে আর কখনোই গাইতে পারবে না। এই কথাগুলো শোনার পর গোল্ডেন সিলভারকে সবকিছু বলে, কিন্তু সিলভার তার বোনের কোনো কথাই গ্রাহ্য করে না। অন্যদিকে দেখানো হয় যে যেই লোকটাকে গোল্ডেন মেরে খেয়ে ফেলেছিল সেই লোকটার খুনের জন্য তদন্ত শুরু হয়েছে এবং পুলিশেরা এটাই অনুমান করেছিল যে তাকে গোল্ডেনই মেরে ফেলেছে। আর এই কারণেই একটি পুলিশ অফিসার গোল্ডেনের ওপর নজর রাখতে শুরু করে দিয়েছিল এবং তাকে সেই মার্ডারের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে। কিন্তু গোল্ডেন তার মধুর গানের গলার কারণে সেই পুলিশ অফিসারকে বোকা বানিয়ে দেয় এবং তার সৌন্দর্যের জালে তাকে ফাঁসিয়ে নেয়।
এরপরেই সিন চেঞ্জ হয় আর আমরা দেখতে পারি যে একটি টিভিতে নিউজ দেখাচ্ছে এবং সেখানে সেই লোকটির মার্ডারের ব্যাপারে বলছে এবং আমরা জানি যে সেই মার্ডারটি আর কেউ নয় গোল্ডেনই করেছে। আর তখনই আমরা দেখতে পারি যে সেই পুলিশ অফিসারটি যে আগের দিন গোল্ডেনকে ধরতে এসেছিল সে টিভিতে এমনটা বয়ান দেয় যে সেই লাশটাকে কুকুর এবং জন্তু জানোয়ারে ছিঁড়ে খেয়ে নিয়েছিল এবং সে গোল্ডেনের নাম সেখানে নেয় না। আর সে এটাও বলে যে আমরা কোনো না কোনো উইটনেস ঠিক খুঁজে পেয়ে যাব এবং তাকে জিজ্ঞাসাবাদ করে আমরা এই খুনের তদন্ত এগিয়ে নিয়ে যাব। কিন্তু সিলভার বুঝে যায় যে সেই লোকটিকে গোল্ডেনই মেরে ফেলেছে এবং তাদের দুজনের মাঝখানে ঝগড়া শুরু হয়ে যায়। আর তাদের ঝগড়া দেখে তখন পার্কুসিস্তা তাদের মুখে দুটি ঘুষি মেরে তাদেরকে অজ্ঞান করে দেয় এবং সে ভাবে যে তারা দুজন মারা গেছে। আর তখনই সে তাদেরকে একটি কাপড়ে মুড়িয়ে নদীর জলে ভাসিয়ে দেয়। কিন্তু আসলে তারা দুজন মারা যায়নি, তারা বেঁচে ছিল এবং তারা জল থেকে বেরিয়েই প্রথমে সেখানকার কিছু মানুষদের মেরে খেয়ে ফেলে এবং তারা আবার ক্লাবে তাদের ব্যান্ডের কাছে ফিরে আসে। পার্কুসিস্তা তখন তাদের কাছে ক্ষমা চায় এবং বলে যা কিছু হয়েছে তার জন্য আমাকে ক্ষমা করে দিও। আর সে ক্ষমা চাইতে চাইতে গোল্ডেনের হাতে একটি কিস করে। গোল্ডেন তখন বলে যে আমরা পাগল নই এবং সঙ্গে সঙ্গে তার একটি আঙুল কামড়ে খেয়ে ফেলে। আর একবার তারা সেই ব্যান্ডের সাথে যুক্ত হয়ে যায়। এরপরে দেখা যায় যে সিলভার মিটেককে খুবই ভালোবাসে কিন্তু মিটেক তাকে ভালোবাসে না এবং সেই কারণেই সিলভার সিদ্ধান্ত নেয় যে সে তার লেজটাকে কেটে বাদ দিয়ে দেবে, যার ফলে সে একটি স্বাভাবিক মানুষে পরিণত হবে এবং তারা একসাথে থাকতে পারবে। এরপরেই আমরা দেখতে পারি যে সিলভার তার নিচের লেজটাকে কেটে একটি মানুষের শরীরের সঙ্গে বদল করে নেয়, কিন্তু তার ফলে সে তার গলার আওয়াজ হারিয়ে ফেলেছিল এবং সে এখন আর গাইতে পারবে না। এরপরে দেখা যায় যে অপারেশনের পর অনেকটা সময় কেটে গেছে, সে হুইলচেয়ারের মাধ্যমে আস্তে আস্তে হাঁটাচলা করতে পারছিল এবং এবার সে তার পায়ের ব্যবহার করতে পারছিল। আর তখনই দেখা যায় সেখানে মিটেক সিলভারের জন্য একটি ফুলের তোড়া নিয়ে আসে। এরপরেই দেখা যায় তারা শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে এবং সিলভারের সেই ক্ষতর কারণে মিটেকের গায়ে কিছু রক্ত লেগে গেছিল। সেইটা দেখেই মিটেক খুব ঘেন্না পায় এবং তার সাথে আর থাকতে চায় না এবং সে সিলভারের সাথে সব সম্পর্ক ভেঙে ফেলে, কারণ সে তার সাথে এসব অদ্ভুত অদ্ভুত জিনিস করতে পারছিল না। কিন্তু সিলভার এসব একদমই সহ্য করতে পারে না, কারণ সে মিটেকের কারণেই তার লেজ এবং গলার আওয়াজ দুটোই হারিয়ে ফেলেছিল, কারণ সে মিটেককে অনেক ভালোবাসত। কিছুদিন পরে দেখা যায় যে মিটেকের সাথে একটি রেকর্ডিং স্টুডিওতে একটি মেয়ের আলাপ হয় এবং তারা দুজন একে অপরকে ভালোবাসতে শুরু করে ফেলে। আর কিছুদিন পরেই তাদের দুজনের বিয়ে হয়ে যায় এবং সেইটা দেখে সিলভার খুবই ভেঙে পড়ে, কারণ সে সেখানে বসে তার প্রাক্তন প্রেমীর বিয়ে দেখছিল। কিন্তু গোল্ডেন এবং ট্রাইটন তখন বুঝে যায় যে সিলভার এবার ফোমে বদলে যাবে, অর্থাৎ ফ্যানাতে বদলে যাবে, কারণ যাকে সে ভালোবাসত মিটেক এখন অন্য কাউকে বিয়ে করে ফেলেছে। আর তখনই ট্রাইটন এবং গোল্ডেন সিলভারকে বোঝায় যে সূর্য ওঠার আগেই তোমাকে মারতে হবে মিটেককে, আর তুমি যদি এমনটা না করতে পারো তাহলে তুমি ফ্যানাতে বদলে যাবে। আর পরের দিন সকালেই আমরা দেখতে পারি যে সিলভার মিটেকের কাছে যায় এবং তারা দুজন একে অপরের সাথে নাচতে শুরু করে। তখনই সিলভার মিটেককে মারার অনেক চেষ্টা করে কিন্তু সে এমনটা করে উঠতে পারে না এবং সূর্য ওঠার সাথে সাথেই সে মিটেকের গায়ে ফোমে পরিণত হয়ে যায়। কিন্তু মিটেক তখন কিছুই বুঝে উঠতে পারে না যে তার সাথে আসলে কি ঘটে গেল। আর এইটা দেখেই গোল্ডেনের খুব রাগ ধরে, কারণ মিটেকের কারণেই তার বোন সিলভার আজ মারা গেল। আর সেই রাগের কারণেই গোল্ডেন মিটেককে মেরে ফেলে এবং সে আবার সমুদ্রে পালিয়ে যায়। আর এই গল্পটা এইখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের এক্সপ্লেনেশনটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনারা যদি এই চ্যানেলের এর আগের ভিডিওগুলো এখনো অবধি না দেখে থাকেন তাহলে স্ক্রিনে আসা ভিডিওতে ক্লিক করে দেখতে পারেন। আর সবার শেষে বলবো, ভালো থাকবেন, ধন্যবাদ।